আদিবাসীদের জাহির স্থানে এলাকার জল প্রকল্প করা চলবে না। সালটা 2020 দিনটা 20 জুন। এই দাবিতেই ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার দুবরাজপুরে পথ অবরোধ করে সোচ্চার প্রায় 400 আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তৎকালীন দাসপুর পুলিশের ওসির মধ্যস্থতায় অবরোধ ওঠে। অবরোধকারীরা জানান, জল প্রকল্প হোক তারা চান, কিন্তু তাদের বন দেবীর পূজোর স্থান অর্থাৎ জাহির স্থান থেকে সরিয়ে হোক এই জল প্রকল্প। আমরা প্রায় 450 জন জায়গাটা অবিলম্বে আমাদেরকে ফেরত দিতেই হবে, এটাই আমাদের দাবি। নাহলে আমরা এই পথ অবরোধ আমরা এখানে আমরা এখনো চালিয়ে যাবো। এই কথা ফেকতে দে বড় বাবু, হেলপা কাটবা বহু দাও আবু বড় বাবু সম্মান আই আবু সম্প্রদায় হকে বড় বাবু সম্মান আবু না তো সেই হিসাবে আবুয়া না পদবরদ আবু রাখাব কে আই বাসি আপে মা মধ্যে ইনকা কাটা সরকার পাইতন হও কেতে নেডে আবু মিছিল রিয়া ব্যবস্থা আবু তা আবু সেরকম গে আবু গাড়ি ঘোড়া কেতে অকন্ডে নেডে দুবরাজপুরে হবাওয়া কি থানারে হবাওয়া এটা সনা কেতে আবু দুঃখ কেতে এন জাগার কবু জাগারা যদি আবুয়া দাবি আবা মনোনীত কাহবাওয়া আবু পুনরায় আবু বন্ডবু আন্দোলন দিয়া কোনো আবু অসুবিধা বানো বড় বাবু এনেন কাজে বেশি করতে না তো বছর গড়িয়েছে, কথা রাখেনি প্রশাসন। আদিবাসী সম্প্রদায়ের দাবি, তাদের সংস্কৃতি ভাবাবেগের মর্যাদা না দিয়েই দাসপুরের দুবরাজপুরে তাদের জাহির স্থানেই বলা চলে প্রশাসনের লাল চোখ দেখিয়েই জোর কদমে চলছে জল প্রকল্পের কাজ। আজ 23 নভেম্বর মঙ্গলবার রাতে আদিবাসীদের দুই সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা ও আদিবাসী উন্নয়ন মঞ্চ যৌথভাবে দাসপুর পুলিশের বর্তমান ওসি অমিত মুখোপাধ্যায়ের কাছে তাদের আবেদন লিখিত আকারে দিলেন। ভারত জাকাত মাঝি পরগনার পক্ষে রাকেশ নায়েক জানান, অমিতবাবু বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানাবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে আদিবাসী উন্নয়ন মঞ্চের তরফে তারাপদ গঙ্কে বলেন, সমস্ত বিষয়টি আমরা প্রশাসনের নজরে আনলাম, পরবর্তীতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখারও আবেদন জানালাম। তিনি বলেন, এতেও কাজ না হলে তারা বড় সড়ো আন্দোলনের পথেই হাঁটবেন। দাসপুর থেকে সৌমেন মিশ্রের সাথে সন্তু বেরার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমি আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চের সভাপতি তারাপদ গঙ্কে বলছি। আমাদের সাথে আমাদের ভারত জাকাত মাঝি পারগনার সংগঠন, আমাদের দুই সংগঠনের উদ্দেশ্যই এটা কাজ। বিষয় হচ্ছে যে বিগত দিনে আমরা এই দুবরাজপুরের এই পিএইচডি প্রকল্প আমাদের আদিবাসী যার স্থানের উপরে করার জন্য আমরা বিগত দিনে আমরা প্রতিবাদ করেছিলাম, তো পদবরোধ করেছিলাম। তখন আমাদের সাথে সরকারি আধিকারিকরা বিডিও এসডিও এবং থানার বড়বাবু থেকে সবাই বলেছিল যে আমাদের সাথে বসে একটা সমালোচনা হবে। তো আজ এখন বর্তমানে যে সিচুয়েশন আমরা দেখছি যে আমাদের সাথে না বসে জোরপূর্বক আদিবাসীদের দিকে তাচ্ছিল্য করে এরা জোর করে আমাদের ওই পিএইচডি প্রকল্পটা ওখানে করতেছে আমাদের জায়ের স্থানকে উচ্ছেদ করার জন্যে। তো এটা নিয়েই আমরা আজ থানায় অভিযোগ জানাতে এসেছিলাম এবং পরে আমরা বিডিও এসডিও যাব, যদি সাহেবকেও জানাবো, যদি আমাদের আদিবাসীদের এইভাবে যদি মিসগাইড করা হয় আমরা কিন্তু আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্যে আমরা ফিল্ডে নামবো। কারণ আমরা দেখছি যে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে আর বিভিন্ন সরকারি দপ্তরে আমরা যেয়ে কিন্তু মুখ ফিরে আসছি, আমাদের দিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আর কিচ্ছু দেওয়া হয়নি। এইভাবেই দীর্ঘদিন আমাদের দিকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আমরা দেখছি বিষয়টা, দুমাস তিন মাস দু বছর এক বছর যা চলে যাচ্ছে ওনারা গোপনে ওদের প্রজেক্ট এইভাবেই চালু করছে। কিন্তু আমরা আমি তারাপদ সিং, আমার বাড়ি রামদাসপুর, আমি আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চের সভাপতি। এসেছিলাম জোহার, আজ আমরা এসেছিলাম দাসপুর থানা ওসিকে জানাতে। আমরা দুই সংগঠন এসেছিলাম, ভারত জাকাত মাঝি পরগনা এবং আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ। আমাদের উদ্দেশ্য এটাই যে হরিরাজ দুবরাজপুরে যে প্রকল্পটা পিএইচই প্রকল্পটা হোক এটা আমরা চাই, কিন্তু আদিবাসীদের জাহির স্থানের উপর নয়। সেই বিষয় নিয়ে আমরা আজকে দাসপুর থানার ওসি, ভারপ্রাপ্ত ওসি যিনি অমিত মুখোপাধ্যায়, ওনাকে আমরা জানালাম। উনি আমাদেরকে আশ্বাস দিলেন, ওনার
সাহায্য করবেন আমাদেরকে জানিয়েছে, প্রশাসনিক যতটা ক্ষমতা ওনার আছে হ্যাঁ উনি আমাদেরকে সাহায্য করবেন বলেছেন। খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।